হাই এভরিওয়ান, ফেভ কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমের সিজন আর তরমুজের সিজন দুটো একসাথেই চলছে, তো চলুন আজকে আপনাদের সঙ্গে তরমুজের জুসের একটা রেসিপি শেয়ার করি। এই গরমকালে তরমুজ আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী, তার কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যেটা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তো চলুন শুরু করি তরমুজের জুস বানানো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ তরমুজ নিয়ে নিয়েছি, তরমুজগুলোকে কিউব কিউব আকারে কেটে নিয়েছি আর বীজগুলোকে ফেলে দিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে। এবার তরমুজের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা ফ্রেশ পুদিনা পাতা। গরমকালে এই পুদিনা পাতা জুসের মধ্যে দিয়ে খেলে সেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, কারণ পুদিনা পাতা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক বেশি ইম্প্রুভ করে আর একটা ফ্রেশ সুন্দর ফ্লেভারও পাওয়া যায়। এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী খানিকটা বিট লবণ আর 1/4 টিস্পুন চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পাতিলেবুর রস। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মধু। মধুটা এখানে ন্যাচারাল সুইটনার হিসাবে দিলাম, চিনির বদলে চিনিও দেওয়া যেতে পারে, তবে তরমুজ যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি মধু কোনোটাই আর অ্যাড করার দরকার নেই। যেহেতু তরমুজে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে সেই জন্য আলাদা করে আর জল অ্যাড করছি না, এটাকে এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তরমুজটাকে। এবারে এই জুসটাকে দুভাবে আমরা খেতে পারি, একটা পাল্প সমেত আর একটা হচ্ছে পাল্পটাকে ছেঁকে নিয়ে। পাল্প সমেত যদি আমরা জুসটা খাই তাহলে সেটা অনেক বেশি হেলদি আমাদের শরীরের জন্য, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর পাল্প ছাড়া যদি কেউ খেতে চান তাহলে একটা বড় ছাঁকনির মধ্যে এই ব্লেন্ড করে নেওয়া তরমুজটাকে ঢেলে নিয়ে পাল্পটা আর জুসটা আলাদা করে নিতে হবে। এবারে সার্ভ করার পালা। একটা সার্ভিং গ্লাসের মধ্যে বেশ কিছুটা আইস কিউব নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নেওয়া জুসটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি আর একটা লেমন স্লাইস দিয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা আর একটা তরমুজের টুকরো। ভীষণই টেস্টি, রিফ্রেশিং, আবার হেলদিও এই জুসটা। যদি বাইরের রোদ গরম থেকে কোনো বাচ্চা বড় কেউ আসে এবং তাকে সার্ভ করা হয় তাহলে সে এটা ভীষণ মজা করে খাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন।